সমস্ত দর্শক বন্ধুদের ওয়েলকাম জানাই যে ইউটিউব চ্যানেলে। দর্শক বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের তরফ থেকে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট আজকে এসেছে, সেই আপডেটটা শেয়ার করব। তাই শুরু করার আগে আপনাদের সকল কাছে একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে সাথে ভিডিওকে লাইক করে শেয়ার করবেন। দর্শক বন্ধুরা, এখন আমরা অফিসিয়াল সাইটে আছি, এটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিশ পাবলিশ করা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ নোটিশ, আপনারা দেখতেই পাচ্ছেন লেখাটি। নোটিস অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাডভার্টাইজমেন্ট নামে দেওয়া হয়েছে, এবং যে নোটিশের মূল বিষয়বস্তু সেটি হচ্ছে ইন্টারভিউ নোটিফিকেশন ইনস্ট্রাকশন অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড কারেকশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ডেট দেওয়া হয়েছে দেখো 31 তারিখ, অর্থাৎ আজকের ডেটেই কিন্তু নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে। এই নোটিফিকেশান জানার জন্য ডাউনলোড করতে হবে, ডাউনলোড দেওয়া আছে দেখুন ডান দিকে ডাউনলোড বাটন আছে, ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে সেই নোটিশটি, এবং ওপেন হচ্ছে দেখুন। এখানে কী বিষয়ে উল্লেখ করা এখন জানা যাবে। তো এখানে যে বিষয়টি উল্লেখ করা আছে, কী লেখা আছে, দ্য ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন উইল কন্ডাক্ট দ্য সিলেকশন প্রসেস ফর রিকমেন্ডেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ডিফারেন্ট সাবজেক্ট ইন ডিফারেন্ট গভর্নমেন্ট এডেড জেনারেল ডিগ্রি কলেজ ওয়েস্ট বেঙ্গল অ্যাজ পার দ্য শিডিউল অ্যাভেলেবল ইন দ্য ওয়েবসাইট। অ্যাসপিরেন্টস আর হেয়ার বাই রিকোয়েস্ট টু ফলো দ্য ওয়েবসাইট ফর দ্য ইন্টারভিউ শিডিউল। এর আরেকটা যেটা কথা লেখা হয়েছে যে অ্যাপ্লিকান্ট আর ফার্দার রিকোয়েস্টেড টু ফলো ইনস্ট্রাকশান, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কলেজ সার্ভিস কমিশন খুব শীঘ্রই ইন্টারভিউ কন্ডাক্ট করবে বিভিন্ন সাবজেক্টে, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট হবে, তারই নোটিশ, এবং এখানে বিভিন্ন বিষয়ে রিক্রুটমেন্টটা হবে, কোন জায়গায় ইন্টারভিউ হবে সেটাও এখানে উল্লেখ করা হয়েছে। তো আপাতত আরেকটা যে খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু এখানে বিভিন্ন বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু বর্তমানে দুটো সাবজেক্টের লিস্ট প্রকাশ করা হয়েছে, সেই দুটো সাবজেক্ট কী কী সেটা এখন দেখব। তো এখানে পরপর কিন্তু বিভিন্ন বিষয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট হবে, ইন্টারভিউ হবে, সেগুলি পরবর্তীতে অবশ্যই অফিসিয়াল সাইটে দেওয়া হবে। তো বর্তমান যে দুটি সাবজেক্ট অ্যানাউন্স করা হয়েছে, বলা হয়েছে যে ইন্টারভিউ হবে, সেই দুটো সাবজেক্ট কী কী সেটা এখন দেখবো আমরা। তার জন্য আমরা এই নোটিফিকেশানটা ব্যাকে যাচ্ছি, অফিসিয়াল সাইটে যাচ্ছি। অফিসিয়াল সাইটে গেলেই আপনারা দেখতে পেয়ে যাবেন, তার ঠিক পরের সেকশনে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন 31 তারিখ, অর্থাৎ আজকের ডেটে পাবলিশ হয়েছে 31 তারিখ। তো এখানে দুটো নোটিফিকেশান দেওয়া হয়েছে, এখানে দেখতেই পাবেন এখানে বেঙ্গলি দেওয়া হয়েছে সাবজেক্টটা, আর এবং পরেরটা দেখুন দেওয়া আছে যে ইংলিশ, অর্থাৎ বাংলা এবং ইংলিশের নাম এখানে লিস্ট প্রকাশ করা হয়েছে যাতে যাতে ইন্টারভিউ হবে, এবং সেই সেটা জানার জন্য ডান দিকে ক্লিক করবেন। তো অবশ্যই সেই পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে, এখানে নামের লিস্ট আপনারা শো করবে, এখানে ইন্টারভিউ ডেট কবে সেটা জানানো হয়েছে, দেখতেই পাচ্ছেন প্রথমে দেওয়া হয়েছে বাংলাতে ফার্স্ট ফেজ 17 তারিখ ইন্টারভিউ হবে 11টার সময়, এবং ডেট প্লেস দেওয়া হয়েছে কোন জায়গায় হবে, এবং এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু রিপোর্ট বিফোর হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টার আগে রিপোর্টিং টাইম। তো এখানে নামের লিস্ট দেওয়া হয়েছে, এবং টাইম ওয়াইজ কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে কার কখন ইন্টারভিউ হবে। তো খুব গুরুত্বপূর্ণ আপডেট, খবর পারলে শেয়ার করো ভিডিওটি। আর একটা হচ্ছে, এটা হচ্ছে বাংলা সাবজেক্ট, ইংলিশটা পরে সেকশনটা হচ্ছে ইংলিশ সেকশন। তো যারা যারা ইংলিশে আবেদন করেছিলেন তাদের জন্য সেই লিস্ট দেখা যাবে, এখানে ডাউনলোড করতে হবে। তো আমি বলবো কলেজ সার্ভিস কমিশনের পক্ষ থেকে রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে ইন্টারভিউর। তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ আপডেট, শেয়ার করার প্রয়োজন আছে, তাই অবশ্যই শেয়ার করো ভিডিওটিকে, যাতে যারা যারা আবেদন করেছে তারা জানতে পারে যে তাদের ইন্টারভিউটা কবে। খুব গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করলাম, যদি ভালো লাগে লাইক করবেন, আর যাওয়ার সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা আছে অন্য একটি চাকরির খবর নিয়ে আসবো, তো বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন। ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।